ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে চ্যালেঞ্জ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, দেখেন জনগণ আপনাদের কি করে। মঙ্গলবার 13 জুন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুতের নজরবিহীন লোডশেডিং, বিদ্যুৎ খাতে দুর্নীতি ও দ্রব্যমূল্যের উদ্যোগ গতির প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই পদযাত্রা করা হয়। সাংবাদিকরা মন খুলে কিছু বলতে পারে না উল্লেখ করে তিনি বলেন, মিডিয়ার উপর খড়গ বসে আছে। সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, সরকার আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, জামিনের ব্যাপারে আদালতের নির্দেশ পর্যন্ত মানছে না, আমাদের সবাইকে গ্রেপ্তার করলেও আন্দোলন বন্ধ হবে না। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক মি শরফত আলী সপু, স্বনির্ভর বিষয় সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশরাফ প্রমুখ। তারা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করে দিয়েছে। উন্নয়নের রোল মডেল কি বলেন? অর্থাৎ আমাদের মতো দেশগুলোতে আমরা এত বেশি উন্নয়ন করতে পারছি যে এখন গোটা পৃথিবী থেকে আমাদের দিকে তাকিয়ে আছে মাথা উঁচু করে। বুঝলেন, এখন অর্থনীতিবিদরা লিখতে শুরু করছেন, আগে লিখতে ভয় পেতেন, এখন লিখতে শুরু করছেন যে বাংলাদেশের উন্নয়নে যে স্বপ্ন, যে মরুদ্গানের স্বপ্ন দেখানো হয়েছিল ওটা মরীচিকায় পরিণত হয়েছে। এখন সেই উন্নয়নের রোল মডেল এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে। এই আওয়ামী লীগ সন্ত্রাসী, এই আওয়ামী লীগ ভোট চোর, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়, মানুষকে জীবন্ত মানুষ ধরে নিয়ে যায়, তারপরে লাশও তার পাওয়া যায় না। সেই কারণে শেখ মুজিবুর রহমান বুঝতে পারছিল এই আওয়ামী লীগকে আর এই দেশের মানুষ চায় না, তাই সেই আওয়ামী লীগকে তিনি ব্যান করে দিয়েছিলেন। আওয়ামী লীগ ব্যান করে দিয়েছিলেন যদি বলে বাপের স্বপ্ন নাকি আজকের প্রধানমন্ত্রী বাপের স্বপ্ন বাস্তবায়ন করে। বাপের স্বপ্ন তো আওয়ামী লীগ ছিল,